আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চাষি রেজা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আলোচনা করব, আপনারা যারা আগাম মরিচ চাষ করতে চাচ্ছেন, এই মরিচ চাষের সঠিক সময়টা কখন, কখন আপনারা মরিচ চাষ করলে মরিচের ভালো ফলন এবং বাজারে একটি ভালো দাম পাবেন, এবং এই মরিচ চাষ করতে গিয়ে অনেক কৃষক ভাইরা কোন ভুলের কারণে মরিচের ফলন ভালো পায় না, এছাড়াও কিভাবে মরিচ চাষ করবেন, এছাড়াও কোন কোন ভুলের কারণে মরিচ চাষী ভাইয়েরা লসের সম্মুখীন হয়, বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইয়েরা, আপনারা হয়তো অনেকেই জানেন যে এই মরিচ চাষটা কিন্তু বারো মাসই করা যায়, তবে যদি F1 বা হাইব্রিড জাতের মরিচটা হয়। তাছাড়াও এই মরিচ চাষে কিন্তু কিছু নির্দিষ্ট সময় আছে, আর এই মরিচ চাষের নির্দিষ্ট সময়টা কিন্তু হচ্ছে জুন এবং জুলাই মাস। তাই আপনারা চাইলে জুন এবং জুলাই মাসে এই মরিচটা চাষ করতে পারেন। কিন্তু বর্তমান বাংলাদেশ এবং ভারতবর্ষে অনেক চাষি ভাইয়েরা কিন্তু এখন স্মার্ট পদ্ধতিতে এই মরিচটা চাষ করছেন, তাই কিন্তু আমরা এই আগাম মরিচটা চাষ করার জন্য চিন্তাভাবনা করি। যদি আমরা আগামী মরিচটা চাষ করতে চাই, তাহলে কোন সময় আমরা এই মরিচটা চাষ করব সে সম্পর্কে আমরা জানব। সম্মানিত চাষি ভাইরা, তো আপনারা যদি আগামী মরিচটা চাষ করতে চান, তাহলে এপ্রিল এবং মে মাসের দিকে এই মরিচগুলো চাষ করতে পারেন। তার কারণ জুন এবং জুলাই মাসে কিন্তু সিজনালি এই মরিচগুলো চাষ করা হয়ে থাকে। তাই যদি আপনারা আগামী মরিচটা চাষ করতে চান, তাহলে এপ্রিল এবং মে মাসে আপনাকে বেছে নিতে হবে। যদি আপনার আগাম মরিচ ভালো বাজার দর ধরতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এপ্রিল এবং মে মাসে এই মরিচটা চাষ করতে হবে। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা আলোচনা করব যে এই আগাম মরিচ চাষ করতে গেলে আমাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হয় সে সম্পর্কে। আপনারা যদি এই আগাম মরিচটা চাষ করতে চান, সেক্ষেত্রে কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। তা হলো, যেহেতু আমরা আগাম মরিচটা চাষ করতে চাচ্ছি, সে কারণে কিন্তু আমাদের ঝুঁকিটা একটু বেশি হয়ে থাকবে, কারণ এ সময়টাতে কিন্তু অতিরিক্ত তাপমাত্রা, শিলাবৃষ্টি এগুলো কিন্তু বেশি বেশি হয়ে থাকে। তাই কিন্তু আপনাদেরকে এ সকল মেনেই মরিচটা চাষ করতে হবে। এছাড়াও এ সময় মরিচের অনেক রোগ বালাই দেখা যায়, যেমন পাতা কুঁকড়ে যাওয়া, গাছ মরে যাওয়া, গাছ ঝিম ধরা, এ সকল রোগ হয়ে থাকে। অনেকে কিন্তু জানে না যে কোন সময় আমরা কোন স্প্রে করব, কি সার দিব, কোন ছত্রাকটি স্প্রে করব। আপনারা মরিচ চাষে কখন কোন সার প্রয়োগ করবেন, কখন ছত্রাকনাশক, কোন কোন কীটনাশক প্রয়োগ করবেন, এ বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্কটা দিয়ে দিব। তাই আপনারা যদি সঠিক নিয়ম মেনে এবং সঠিক ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করতে পারেন, তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন। সম্মানিত চাষি ভাইরা, এবার আলোচনা করব যে ভুলের কারণে অনেক চাষি ভাই এই মরিচ চাষে লসের সম্মুখীন হন সে সম্পর্কে। আমরা যারা নতুন মরিচ চাষ করতে চাচ্ছি, তাদেরকে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়, আর এই সঠিক নিয়ম যদি না মেনে আপনারা মরিচ চাষ করেন বা মরিচ চাষ করতে যান, তাহলে মরিচ চাষ করতে গিয়ে দেখা যায় অনেক কৃষক ভাইদেরকে লসের সম্মুখীন হতে হয়। এই মরিচ চাষ করতে গিয়ে একজন কৃষককে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেগুলো হলো, মরিচ চাষের ক্ষেত্রে প্রথমে সঠিক নিয়মে জমিটা প্রস্তুত করতে হবে। মরিচ চাষের ক্ষেত্রে জমিটা কয়টা চাষ দিতে হবে, এছাড়াও জমি প্রস্তুত করতে গিয়ে জমিতে কী কী এবং কোন কোন সার প্রয়োগ করতে হবে, কী পরিমাণে প্রয়োগ করতে হবে, এছাড়াও মরিচের বেড কীভাবে তৈরি করতে হবে, আর মরিচের বেড তৈরি করার সময় এক বেড থেকে আরেক বেডের দূরত্ব কত করতে হবে, মরিচের চারা রোপণের সময় একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব কত দিতে হয়, এছাড়া মরিচের জমিতে পানি নিষ্কাশনের জন্য কিভাবে ব্যবস্থাটা করতে হয়, এ বিষয়গুলো কিন্তু একজন নতুন কৃষক না জানা থাকলে বা যদি জানা না থাকে, দেখা যায় যে মরিচ চাষ করতে গিয়ে লসের সম্মুখীন হয়। আপনি কিভাবে মরিচ চাষ করবেন A to Z, এ বিষয় নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন। তো এজন্যই আপনারা যারা আগাম মরিচ চাষ করতে চান, অবশ্যই এই নিয়মগুলো মেনে সঠিকভাবে যদি আপনি মরিচ চাষ করতে চান বা মরিচ চাষ করেন, তাহলে আশা করি যে মরিচ চাষে আপনি সফল হতে পারবেন। সম্মানিত চাষি ভাইয়েরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম যে আগাম মরিচ চাষ করতে গেলে সঠিক সময় কখন এবং কোন সময় মরিচটা চাষ করতে হবে, একটি ভালো বাজার দর পাবেন, তাছাড়াও কোন কোন ভুলের কারণে মরিচ চাষি ভাইয়েরা লসের সম্মুখীন হন, বিস্তারিত তথ্য। এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্য চাষি ভাইদেরকে দেখার জন্য বেশি বেশি শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই,
কথা হবে পরবর্তী অন্য নতুন কোনো এক এপিসোডে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।